মর্নিং ফ্রেন্ডস, অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমরা আছি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার গারো পাহাড়ে। আপনারা জানেন যে এই পাহাড়ে হাতির বিচরণ রয়েছে, আমরা জানি, আমাদের কাছে খবর আছে, গতকালকেও এই এলাকার কিছু কিছু জায়গায় হাতির টর্চারিং হয়েছে। তো আমরা চেষ্টা করব এই বন্য হাতিগুলোকে খুঁজে বের করার জন্য। আমার সাথে আছে আমার রংপুর পীরগঞ্জ টুরিস্ট ক্লাবের কিছু বন্ধুবান্ধব, তারা এসেছে এই হাতিগুলোর ফটোগ্রাফি করার জন্য। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে হাতিগুলো দেখানোর জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের এক্সট্রিম অ্যাডভেঞ্চার। বন্ধুরা, আমরা হাতিদের টেরিটোরিয়াল রুট দিয়ে হাঁটতেছি। গতকালকেও এই রুটে হাতি আসছে, আমরা হাতির বেশ কিছু সিম্পটম পেয়েছি। আমরা আশা করতেছি যে এই পাহাড়ের আশেপাশেই হাতিগুলো আছে। এখন দেখা যাক, চেষ্টা করতেছি আপনাদের দেখাইতে পারি কিনা। ও হচ্ছে হেলাল, এর আগেও আমার সাথে হাতির গাইড হিসেবে বেশ কিছুদিন কাজ করছে। তো হেলাল আমাদের ইনফরমেশন করছে যে গত রাত্রে এই এলাকায় হাতি আসছে এবং আজকে আসার সময় আমরা হাতির বেশ কিছু সিম্পটম পাইছি। তো হেলাল, কালকে রাতে কটার সময় আসছিল? রাতে 8:30 দিক দিয়ে, মানে ওদিক দিয়ে ধান খেয়ে দেয়, তারপরে এই রাস্তায় বের হয়ে আসছে। ওদিক দিয়ে মানে কোন জায়গায়? এটা কালিস্থানে? হ্যাঁ হ্যাঁ, কালিস্থানে দক্ষিণ পশ্চিম পাশে। দক্ষিণ পশ্চিম পাশে আসছে, হ্যাঁ। ওদিক দিন আসছে, তারপরে এই রাস্তায় আসছে। আচ্ছা, আজকে যে হাতির পায়ের সাপগুলো পাইলাম আমরা, এটা তো আজকের সাপ? হ্যাঁ হ্যাঁ, এটা আজকের সাপ। মানে আমাদের আজকে এই এলাকায় হাতি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। হ্যাঁ বেশি, আমরা চেষ্টা করব তাদের দেখার জন্য। হ্যাঁ, বুঝতেই পারতেছেন ভিউয়ার্স, হাতিগুলো এই অঞ্চলের আশেপাশে আছে। এই যে দেখাইতেছি, এটা হচ্ছে হাতির বিষ্ঠা, এটা হলো হাতির পায়খানা। এটা হচ্ছে হাতির বিষ্ঠা, বিষ্ঠাটা আগের, হয়তো বা 3-4 দিন আগের বিষ্ঠা। তারপরও আজকে আমরা যে সিমটমগুলো পাইছি, আজকে আমরা যে সিমটমগুলো দেখলাম যে রাস্তায় আসার সময়, এই সিমটমগুলো আজকে না। আমরা একটু ঢালুতে উঠলাম, দেখা যাক হাতির সন্ধান পাই কিনা। অনেক কাছাকাছি আসছি এবং আমাদের অনেক সন্নিকটে হাতি আছে, জাস্ট একটু দেখার অপেক্ষায় আছি, দয়া করবেন। গা ছমছমে পরিবেশ, আশেপাশে হাতি রয়েছে, আমরা টের পাচ্ছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা সফল হই, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। ধন্যবাদ। বন্ধুরা, আমরা খুবই এক্সাইটেড যে হাতি আমরা হয়তো বা দেখতে পাবো, এখনও পাইনি, দেখা যাক, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমার পিছনে যে কুকুরটি দেখতেছেন, সেও আমাদের সাথে আছে, সকাল থেকে আমাদের সাথে ঘুরতেছে।
সেও আমাদের টিমের একটি অংশ হয়ে গেছে। ফার্স্ট দ্য এলিফ্যান্ট, খোঁজ দ্য হাতি। তখন গন্ধটা পাইলাম না, এই দেখ নিয়ে যাচ্ছে কি মুটি দিয়ে গেছে না, পাতার মধ্যে সঙ্গে শরীরে দিয়ে লাগে না, ফসল লাগে না, ওইখানে গন্ধটা লেগে যায়। হাতি যে স্লোভাবে যায়, কখন নামে হাতির সাথে তুমি দৌড়ে পাবো না, দৌড়তে পারবো না, দৌড়ে দৌড়ে যেসব এলাকায় থাকে, ঝুপঝাড়, পাহাড়ি ঝুপঝাড়, আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এই পাহাড়ে হাতিগুলো আছে, কিন্তু বিষয় যেটা হইতেছে যে আমরা ঢুকতে পারতেছি না, কারণ রাস্তা নাই। এই ঝুপঝাড়ের ভিতরে যদি ঢুকি, বাই চান্স হাতির সাথে দেখা হয়ে গেলে আমাদের বের হওয়ার কোনো অপশন থাকবে না। তো আমরা আসলে অন্য একটা রাস্তা চিন্তা করতেছি, দেখা যাক। আমি আর আমার গাইড যাচ্ছি আমার টিমের সবাইকে রেখে, কারণ হচ্ছে যে খুবই রিস্কি একটা রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। সবাই একত্রিতভাবে গেলে, সবাই একসাথে গেলে হয়তো বা ঝামেলা হতে পারে। তো বন্ধুরা, আমরা খুব চেষ্টা করতেছি আসলে হাতিটা খুঁজে বের করার জন্য, তারপরেও গ্যারান্টি নাই। ওয়াইল্ড লাইফের আমি বহুবার এসে হাতি পাই নাই, আবার যখন দেখা গেছে যে আমি ক্যামেরা নিয়ে আসি নাই, তখন আমি আবার হাতি পেয়ে গেছি। ইমরান ভাই, বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি করার পরে হাতিগুলো আমরা পাইছি। আমরা দেখতেছি যে আমার পিছনের যে পাহাড়টা, ঠিক এই জায়গায় কিছু গাছপালা নড়তেছে, হাতিগুলো এখানে আছে। আমরা
আমরা একদম সাবধানে আছি এবং চেষ্টা করব আপনাদেরকে দেখাবার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন। ওই যে সুর সুর দেখা যাইতেছে, আস্তে 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 সুর দেখা যাইতেছে। আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা কেউ কেউ কথা বলবেন না, সাইলেন্ট, ফুললি সাইলেন্ট থাকেন। আমরা যে জায়গায় হাতি পেয়েছি, এই জায়গার পরিবেশটা হচ্ছে এরকম, পুরো ঝোপঝাড়। মানে হাতিরা ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে। তো সমস্যা হইতেছে যে হাতিরা যদি ঝোপঝাড়ে থাকে, আমরা আসলে হাতিদের বুঝতে পারবো না তারা কোথায় আছে। তো আমাদের একটু সাবধানে থাকতে হবে, আর আমরা ইনশাল্লাহ সাবধানে আছি, সেফটির জন্যই আছি। তারপরেও বলা যায় না, যখন তখন রিস্ক হয়ে যেতে পারে। এর ভাই, আপনার এখন এই হাতি দেখা, হাতি তো আপনি দেখলেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কী মনে হইতেছে? এটি একটি চমৎকার অভিজ্ঞতা, চোখের সামন থেকে বন্য হাতি দেখার অভিজ্ঞতা এটি আমার প্রথম। তো নিজেকে সৌভাগ্যবান মনে করি দুটি কারণে, যে চোখের সামনে এই গোলে এসে আমি হাতি দেখতে পেলাম, এবং সেই সঙ্গে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে হাতি সামন থেকে হাতি দেখার পরও কোনো দুর্ঘটনা ছাড়াই ইনশাল্লাহ আপনাদের সামনে ফিরতে পারবো। তবে এই ওয়াইল্ড লাইফে এসে ওয়াইল্ড প্রাণীদের সামনে থেকে দেখার মজাটাই আলাদা। এখানে একটা এক্সাইটমেন্ট কাজ করে, অনেক চ্যালেঞ্জ নিয়ে আসতে হয়, খুব সাবধান থাকতে হয়। এবং সেই সঙ্গে আমাদের আরেকটা জিনিস মনে রাখা উচিত, ওয়াইল্ড লাইফে এসে এই ওয়াইল্ড যেসব প্রাণী আছে তাদেরকে কোনোভাবে বিরক্ত না করা। তাই আমরা যথাসম্ভব দূর থেকে তাদেরকে দেখার চেষ্টা করছি, কাছে গেলে তারা বিরক্ত হবে আর ওয়াইল্ড হয়ে যাবে, মানুষ বিভিন্ন সময় আক্রমণ করার চেষ্টা করতে পারে। তবে উপভোগ করুন, এবং যদি সময় হয় গোলজিতে এসে হাতি দেখার যে এক্সাইটমেন্টটা সেটা উপভোগ করুন। একা আসবেন না, অবশ্যই গাইড নিয়ে আসবেন, তাছাড়া পথ হারিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে। আমি আসলে হাতির ক্লিয়ার শট এখন পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারিনি। হাতিগুলো ঝোপের পিছনে লুকায় আছে। তো হাতিগুলা বিকাল রোডটা যখন কমে যায় তখন নিচের দিকে নেমে আসে। তো আমরা ওয়েট করবো এই জায়গায়, কোনো একটা জায়গায় যেখান থেকে হাতির বিচরণ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। খুবই এক্সাইটেড আমি, কখন আমি হাতির একটা ক্লিয়ার শট দিতে পারবো। আবার ভয়ও লাগতেছে, কারণ হচ্ছে যে আমার সাথে আমার যে পীরগঞ্জের বন্ধুবান্ধবগুলো আসছে তারা ওয়াইল্ড লাইফে হাতির এই ট্র্যাকিংয়ে একবারে নতুন, সেই জন্য তাদেরকেও আমার সেভ করতে হইতেছে, পাশাপাশি নিজেকেও সেভ রাখতে হইতেছে। আর পরিবেশটা এরকম যে আমার পিছনেও যদি হাতি থাকে আমার বোঝার কোনো উপায় থাকবে না। তো আমি খুবই এক্সাইটেড। আর জুয়েল ভাই, আপনি তো হাতি দেখলেন, দেখছেন আপনি? আমি দেখতে এবং ক্লিয়ার ছবি নিতে পারছি। যাক, তো আপনার অনুভূতিটা কি? আসলে এটা অনুভূতিটা একটা, মানে আমার শরীরে অনেক শিহরণ জাগাইছে, কারণ এটা বন্য প্রাণী, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। আমরা দূর থেকে এটাকে দেখতে পেরেছি, আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম যদিও আমরা সম্পূর্ণ দেখতে পারিনি, কিন্তু আমাকে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, আমি খুব ভালো ফিল করতেছি। এবং আমরা ওয়েট করবো সম্পূর্ণ এবং একটা হাতের দল দেখার জন্য, ক্লিয়ার শট নেওয়ার জন্য ওয়েট করতেছি। আমার ছোটো ভাই, আমাদের টিমের সবচেয়ে ছোটো, সবার দিকে আসো। তোমার আমরা তো খুব এক্সাইটেড ছিলাম সকাল থেকে, আবার আমার কাছে আসো, আমার সাইডে আসো। আমরা তো খুব এক্সাইটেড ছিলাম যে কখন হাতি দেখবো, আর হাতি দেখতে পারবো কি না তাও কনফিউজ ছিলাম। তো আমরা তো এখন হাতিটা দেখে ফেলছি, ঠিক না? হাতি তুমি দেখছো? অবশ্যই দেখছি, শুধু মাথা দেখলাম। তো
দেখো যা দেখছি ভালো দেখছি, ইনশাল্লাহ এরপর আর একটু ভালো দেখবো। হ্যাঁ আমরা অপেক্ষা করবো, অপেক্ষা করবো। তোমার অনুভূতিটা কি আসলে? অনুভূতিটা আর কি, তুমি তো এর আগে বনে কখনো হাতি দেখি নেই। হ্যাঁ তো এটা আমার দ্বিতীয় বনে আসা আর কি, এর আগে তো ছিলাম লাউগাছড়া, এবার আসলাম হচ্ছে হলো গারো পাহাড়ে। এটা হচ্ছিল জিনেগাতিতে আসলাম, দেখলাম ভালো লাগলো, একটু সময়ের জন্য দেখতে পারছি। আমি এর আগে হাতি নিয়ে বেশ কয়েকবার কাজ করছি, বাংলাদেশের সর্বোচ্চ হাতির ফুটেজ আমার কাছে আছে। তো আমিও আমারও এরকম হয়েছে যে দেখা গেছে যে আমি বিশ বারের ভিতরে আমি মানে পাঁচবার আমি হাতি দেখতে পারছি আর 15 বার আমি পাইনি। তো তোমরা আসলে খুবই লাকি যে আজকে ফার্স্ট ডেতে আসে হাতির একটা তুমি বুঝতে পারছো। তো আমরা আসলে এই জোনটা থেকে বের হয়ে যাচ্ছি, এই জন্য হাতিকে আমরা স্পেস দিব আমার এবং আমার পিছনে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাতে হাতিগুলো নেমে আসবে। যখন নেমে আসবে তখন আমরা এখান থেকে একটা ক্লিয়ার শট নিব। তো আমরা এখন অপেক্ষা করতেছি। ভিউয়ার্স, আমি চেষ্টা করতেছি যে আমার টিমের যারা আসছে এবং বন্ধুবান্ধব তাদের সবার অপিনিয়ন নেওয়ার জন্য আমার টিমের আরেকজন বন্ধু মেহেদি, সে তার লাইফে ফার্স্ট টাইম এই ওয়াইল্ড বন্য পরিবেশে কিন্তু হাতি দেখতে পেল। তার অনুভূতিটা কি বলো? আমার অনুভূতি, আমি গতকাল থেকে আমরা হাতির পিছু পিছু আসি। তো গতকাল আমরা হাতির দেখা পাইনি, আজকে আবার শুরু করছি সকাল 6টা থেকে বন জঙ্গল থেকে ঘুরে বন জঙ্গলে ঘুরে ঘুরে হাতির পিছু নিচ্ছি। হাতি খোঁজার চেষ্টা করছি, অনেক খোঁজাখুঁজির পর বেলা 12টা, ঠিক 12টার আগে 12টা বাজে বাজে এই অবস্থায় হঠাৎ আমরা হাতির বিচরণ দেখতে পেলাম যে হাতি গাছ খাচ্ছে, বড় বড় গাছ ভেঙে ভেঙে খাচ্ছে পাহাড়ের উপরে। আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই আমার পাশেই, আমাদের পেছনে এই যে ডান পাশে এই জঙ্গলে হাতি এখনও আছে, এখানে বিচরণ করছে। তো প্রথম যখন দেখলাম আমি, আমার গাটা শিউরে উঠল, কিন্তু তারপরেও আমরা এমন একটা পরিবেশে এখন দাঁড়িয়ে আছি, গা ছমছমে পরিবেশ, খুবই ভয়ঙ্কর অবস্থা। তো তারপর আবার আনন্দিত হয়েছি যে আমরা এই প্রথম, আমি আমার ব্যক্তিগত ইয়ে থেকে বলছি, এই প্রথম আমি জঙ্গলে ওপেন হাতি দেখতে পেলাম। এমনি তো আমরা অনেক হাতি দেখি, কিন্তু হাতির পাল জঙ্গলে দেখা এটা একটা অবিশ্বাস্য। হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমরা আর সেই হাতিগুলোর সাথে আমরা দেখতে পারি নাই, সেজন্য আমরা এই স্থানটা ছেড়ে সামনে আরেকটা ট্রেকিং রুট রয়েছে, যেটা হাতিরা যে রুটে হাতিরা চলাফেরা করে সেই রুটে যাচ্ছি। তো দেখা যাক সেই রুটের কী অবস্থা, সেখানে গেলে হয়তো বা হাতির সাথে আমাদের দেখা হতেও পারে আবার নাও হতে পারে। ওয়াইল্ড লাইফের কাজগুলো আসলে এই টাইপের যে আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে হাতির সাথে আপনার দেখা হবে, আর আপনার যদি ভাগ্য ভালো না থাকে তাহলে আসলে সম্ভব। আমরা এখন গারো পাহাড়ে গারো আদিবাসীদের গ্রামে আছি। আবার আমরা হাতির খুঁজে বেরোইছি, এবার আমরা ছোট গজনীতে, তখন ছিলাম আমরা বড় গজনীতে, এবার ছোট গজনীতে। এখানকার ওয়াইল্ড পরিবেশটা এরকম, সকালবেলা যে হাতিগুলো দেখেছি তারা এখন এই পাহাড়ে।
বন্ধুরা, ঝিনাইগাতি থানার এই পাহাড়ি অঞ্চলটা খুবই সুন্দর, সবুজ আর সবুজ। আর ওয়াইল্ড লাইফের দিক থেকে আমরা একসময় এটা খুব ভালো একটি জোন ছিল, কিন্তু বর্তমানে এই ফরেস্টটি মানে 80% জায়গা কিছু অসাধু ব্যবসায়ীরা ইউক্যালিপটাস এবং আকাশমণির মতো পরিবেশ ধ্বংসকারী গাছ লাগিয়ে এই এখানকার ওয়াইল্ড লাইফটাকে ধ্বংস করছে। আর এখানে হাতি ছাড়া আপনারা অন্য কোনো ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী তেমন একটা পাবেন না। তো আমি সেসব অসাধু ব্যবসায়ীদেরকে বলে দিচ্ছি বা জানাই দিচ্ছি যে আপনারা যে সম্পদগুলো ধ্বংস করতেছেন, আপনার নেক্সট প্রজন্ম, আপনার সন্তান এই 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 ধ্বংসের যে বিষয়টা, প্রতিক্রিয়াটা আপনার সন্তান কিন্তু সেটা পাবে। সো ভালো হয়ে যান, পরিবেশকে রক্ষা করুন, গাছ লাগান, ভালো গাছ লাগান। হ্যাঁ, যে গাছে পরিবেশ রক্ষা হবে, পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ হবে, এই টাইপের গাছগুলো লাগান। পরিবেশ ধ্বংসকারী গাছ লাগিয়ে আর আমাদের এই ওয়াইল্ড লাইফ বলেন, আমাদের পরিবেশটাকে বলেন ধ্বংস করবেন না। আবারও একটা হাতি দেখা পাইলাম, আগে সে একটু ভালো। আমরা একটু উপরে উঠতেছি, ভালো করে দেখেন, দেখার জন্যই দেখা যাচ্ছে। দেখেন বন্ধুরা, আজকে ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করতেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। I love you.